না হুম খুব খাইছতা না বেশি খাই নাই মিডিয়াম মিডিয়াম না তুমি যে রকম খাওয়া খাইতে পারো না তোমাকে দেখেই বোঝা যায় তুমি কি খাওয়াটা খাও তাই ওরকম মনে হয় যে আমি বেশি বেশি খাইতে পারি হ্যাঁ অবশ্যই আমি কিন্তু কালকে খাইই নাই না খাই ঘুমাইছি জিওনেও না আমি সিরিয়াসলি সত্যি বলছ কেন আমি যে তোমাকে খাওয়াই দিলাম সেটা তুমি খাও না না ওটাও খাইনি আমি যে খাওয়াই দিলাম আর তুমি বলছো খাওয়াই নাই এটা কোনো কথা বললা ও ওইটা খাইছি তাছাড়া খাইনি এটাই তো বলতেছি তোমাকে রাতের খাওয়াটা মনে হয় বেশি হয়ে গেছে তোমার না তুমি খাওয়াই দিলে তো আর কোনো খাওয়াই খাওয়াই লাগে না এইটাই তো তোমাকে আমি বারবার একটা কথাতে বলতেছি যে আমি রাতে যে খাবারটা খাওয়াই দিয়েছি এটা বেশি হয়ে গেছে মনে হয় এই জন্য পেট ব্যথা করতেছে তাই না খুব ব্যথা করতেছে হুম ডাক্তার দেখাও যদি আবার কিছু হয়ে যায় তাহলে কিন্তু মাস্টারের মুখমান সব চলে যাবে আমি এখানে যদি কিছু তোমার কিছু একটা হয় গেলে তো সমস্যা হয়ে যাবে আমার আরো বেশি করার সময় মনে ছিল না সেটা তুমি বলবা তুমি বললে তো সব সমাধান করতাম এখন কি করব বলো স্যার আপনি না আমার কি বিয়ে করবেন না যে তোমাকে আমি বিয়ে করতে যাব কি করতে বলো তোমার সাথেই যে আনন্দ ফুর্তি করলাম এইটাই তো বিরাট কিছু বিয়ে করতে হবে স্যার এখন আপনি এটা কি বলতে আছেন আমার কি হবে তাহলে তুমি একটা ভালো ডাক্তার দেখাও দেখে তুমি চিকিৎসা করো সমস্যা নেই আমি চিকিৎসা টাকা পয়সা সবকিছু আমি দিয়ে দেবো তোমার সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই তাহলে আমি সব টাকা পয়সা দিয়ে দিবো তুমি চিকিৎসা করে নিও ডাক্তার দেখাই দিও হ্যাঁ এটা কি ঠিক করলেন কেন আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি এখানে তো তোমার আর আমার তো দুজনের মিলের মধ্যে দিয়ে হয়েছে না তুমি চাইছো আমি কি হয়েছে এখন আর মিলটা থাকবে না কেন কেমনে বলো এখন আবার বলতেছো যে বিয়ে করা করা যাবে না এটা তো স্বাভাবিক আসলে একটা জিনিস কি জানো? আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তোমার সাথে আমার যেটা হয়েছে এটা তো মনে করো যে একটা রঙ্গ নীলা হয়েছে তোমার সাথে আমার যে তুমি কি এটা কি মনে করছো যে তোমার সাথে রঙ্গ নীলা করার পর কি তোমাকে বিয়ে সাদি করে ঘরে নেব এটা তুমি ভাবলা কি করে বলো তুমি কি এটা আশা করছিলা আমি তো এটাই আশা করছি তার জন্যই তো আমি এগুলো করছি না হলে কি করতাম বলো অসম্ভব এটা ঠিক না কারণ আমার সন্তান আছে সংসার আছে আমি সব কিছুতে আমি perfect তাহলে কেন আমি তোমাকে এরকম একটা সংসারে নিয়ে আসি আমি নিজে নিজে জ্বলতে যাব বললো তোমার আনন্দ হয়েছিল just একটা আনন্দ হয়েছে আমাদের এখানে তো আর সংসার করার কোনো কিছু আসে যায় না sir এখন এটা আপনি কি বললেন আমি কি করবো তাহলে আমি কিন্তু আপনার অনেক ভালোবাসি আপনি যদি না পাই তাহলে মরেই যাব না না এটা কেমন করে হয় তুমি যদি মরে হয় মানে ওইটা যেরকম করে হয়েছে এটাও সেরকম করেই হবে সি ছি ছি এটা মানুষ শুনলে খারাপ বলবে তো এটা ঠিক না আরে এটা এই যে এখন যদি কিছু হয় তাহলে মানুষ খারাপ বলবে না আমি তোমাকে গোপন ভাবে তোমাকে চিকিৎসা করায় দেব হনি সমস্যা নেই হ্যাঁ টেনশন করো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ডাক্তার দেখায় তোমাকে আমি চিকিৎসা করে দিব না স্যার না আবার কেন না আমার বিয়ে করতে হবে তুমি বিষয়টা বুঝতে চেষ্টা করো এখানে আমি হচ্ছে আমার বিষয়টা বুঝতে চেষ্টা করেন আমি তো আপনারা ছাড়া বাঁচতেই পারবো না আমি সমাজে মুখ দেবো কি কইরা আমি না তোমার প্রেমে ডুবে গেছি কিন্তু বেশি আরো তুমি এরকমটা আমার সাথে করতে পারো না আমি তো করবো না আজকে তোমাকে না আমি আসলে অনেক মিস করবো আসবা এখন আবার মিস করার কথা হইতাছে তুমি মিস করবে না তো আমি তোমায় সবসময় মিস করি তুমি তো আমায় দেখো স্বার্থপর এর মতো বলতাছো যে বিয়ে করতে পারবো না বিয়ে না করলে আমি কি ভাবে বাঁচবো আমি তো মরেই যাবো আমি তোমার বিয়ে আচ্ছা শোনো মরতে হবে এই শোনো শোনো মরতে হবে না হ্যাঁ তুমি আমাকে আজকে একটা কথা দিবা হ্যাঁ বলো তুমি আমাকে সময় দিবা আজকে হুম কথা দাও হুম কথা দিলাম সময় দিতে তোমারে আমি বলছি আমি বলছি যেটা সেটার উত্তর তুমি দিবা যদি তুমি আমাকে ভালোই বাসো আর যদি আমার সাথে এমন কিছু করতে চাও তাহলে তুমি আমাকে সময় দিতে পারবা প্লিজ বলো হ্যাঁ দিব তবে বিয়ে করতে হবে কিন্তু না আমি তোমাকে সমাজে মুখ দেখাইতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি বিয়ে কখন করবা তুমি বিয়ে করার আগে কি সময় দিবা না সময় দিয়ে বিয়ে করবা আমাকে এটা বলো তুমি যখন বলবো তখন আমি আমি তোমাকে বিয়ে করে নেই সময় দেব সময় চাবো তারপর তাও তুমি আমাকে সময় দিবা প্লিজ দেখো আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে তুমি টেনশন করো না হ্যাঁ আচ্ছা আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করব এই কারণে তোমার সাথে আজ আমার এই ব্যবহারটা করা হয়েছিল আমি চাই না যে তুমি আমার জন্য একটা কষ্ট করে জীবন নষ্ট করে দাও এবার তুমি খুশি তো হুম বলো খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি হ্যাঁ তুমি প্রস্তুত থাকো আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ